নমস্কার বন্ধুরা, আজ আমি আমার চ্যানেলে নিয়ে চলে এসেছি কুমড়ো ফুলের একটা ইউনিক রেসিপি। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই রেসিপিটা। রেসিপিটা বানাতে সবার প্রথম 20টা কুমড়ো ফুলকে ডাঁটা সমেত আমি ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি বানিয়ে ফেলবো একটা মশলা। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে আধ ঘন্টা বাদে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যে আমি সবার প্রথমে কেটে রাখা কুমড়ো ফুল আর কুমড়ো ফুলের ডাঁটাটা অ্যাড করে দিচ্ছি। আর আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি, এটাকেও ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন অ্যাড করার সময় বন্ধুরা খুবই সাবধানে অ্যাড করতে হবে, কারণ এর পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর অ্যাড করে দিচ্ছি এক এক করে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের হিসাবে কম বা বেশি করতে পারেন। এবারে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি একই বাটিতে, আর মশলার বাটি ধোয়া সামান্য জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি জল একেবারেই ইউজ হবে না, তাই জলও আমি খুবই মেপে অ্যাড করছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, আর একটা স্পুনের সাহায্যে মশলাগুলো ভালো করে কুমড়ো ফুলের সাথে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে আমার কুমড়ো ফুলের সাথে মাখানো হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য জল। আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো জল অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদের জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবারে বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি আভেনে, আর এটাকে ফুললি কভার আপ করে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল আমার রিলিজ করেছে আপনা হতেই কুমড়ো ফুল থেকে, তাই আমি আর না গ্যাসের ফ্লেম বাড়িয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট জলটাকে মেরে নিচ্ছি। 5-7 মিনিট বাদে ঢাকনা আমি সরিয়ে দিচ্ছি। দেখুন এটা একেবারেই প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এবার এটাকে নামিয়ে ফেলছি। বন্ধুরা কুমড়ো ফুলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন B9, যেটা আমাদের ইমিউনিটিকে স্ট্রং রাখতে সাহায্য করে। আর এইভাবে কুমড়ো ফুল রান্না করে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে। আর এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর আপনারা চাইলে ঝালটা নিজেদের হিসাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের আমার এই রেসিপি এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।